আগরতলা পুর নিগমের 32 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। রাজ্যের জনসাধারণের স্বার্থে প্রতিনিয়ত বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করছে রাজ্য সরকার। নির্বাচনের আগে প্রচারের সময় পুরবাসীর কাছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে পুর নিগমের সমস্ত সমস্যার নিরসন করা হবে। সেই মোতাবেক নির্বাচনে জয়ী হওয়ার পর কাজ শুরু করেছে পুর নিগম। আগরতলা পুর নিগমের 32 নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এলাকার জল নিষ্কাশনী ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই এলাকাবাসী নানা অভিযোগ করে চলেছেন। এসব অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যেই এই পরিদর্শন বলে জানান মেয়র দীপক মজুমদার। আমি কোথাও না গেলে যে কাজ হচ্ছে না, আজকে যে বর্জলা সবটা এভিকশন করা হয়েছে, কিন্তু আমি ছিলাম না, তো কাজ তো হয়েছে। আমাদের একটা টিম ওয়ার্ক সিস্টেমের জন্য কিন্তু কি আসলো কি আর এতটা প্রয়োজন পড়ে তখন পরেটা সবাই যদি সব জায়গায় থাকা উচিত, যাওয়া উচিত আমি মনে করি। যাই হোক, আজকে 25 নম্বর ওয়ার্ডে আমরা প্রদর্শনে বেরিয়েছি। আমরা প্রতি ওয়ার্ডে বিভিন্ন সময় ভিজিট করি, তো ওই এলাকার কিছু কিছু জায়গা আমরা দেখি, যখন কিছু অভিযোগ আসে বা মানুষের একটা দাবি থাকে, কিংবা আমরা নিজেরাও মনে করি যে কাজ করা উচিত এখন। এই হিসাবে আমরা 25 ফেব্রুয়ারি আজকে বেরিয়েছি। সময় নবমী করে ভারত আমরা যাবো, রবীন্দ্র পল্লিতে যাবো, তো যেখানে যেখানে এই ওয়ার্ডে বিশেষ সমস্যাগুলি সেগুলি হয়তো পরিশ্রম করবো, পরবর্তী সময় ব্যবস্থা গ্রহণ করা হবে। তো আমি দেখেছি এখানে ড্রেনটা কিছুটা স্ল্যাপ করার প্রয়োজনীয়তা আছে বা এই এলাকার লোক দাবি করেছেন, তো আমরা স্ল্যাপটা করিয়ে দেবো এবং এই রাস্তাটা কিছুটা সংস্কার করবো যাতে চলাচলে, কারণ দীর্ঘ 25 বছর এই এলাকাতে কিছু কিছু কাজ হয়নি। পুর নিগমে যারা দায়িত্ব ছিলেন কমিউনিস্ট পার্টির দ্বারা কাজগুলি করেনি, এই কারণে আমাদের এই কাজগুলি নতুন কাজ করার ক্ষেত্রে আগে কোনো কাজগুলি সংস্কার করার ক্ষেত্রে বেশি হতে দিত। সার্বিকভাবে আমরা সারা আগরতলার সমস্ত ওয়ার্ডে বিভিন্ন সংস্কার, বিভিন্ন নতুন ট্রেন রাস্তা করার চেষ্টা করছি, ওয়ার্ডে আসতে বেরিয়েছি, যে সমস্যাগুলি আছে সেগুলি সমাধানের চেষ্টা করবো। এইখানে কালভার্ট ড্রেনের উপর স্ল্যাপ দিয়ে দেবো, এই রাস্তাটা আমরা দেখছি, এই রাস্তাটা কিছুটা রিপেয়ারিং প্রয়োজন আছে, সেগুলো আমরা করে দেবো, আর বাকি কাজগুলি আমরা দেখবো, যেগুলি করার এখনই প্রয়োজনীয়তা আছে সেগুলো আমরা অবশ্যই করে দেবো। এলাকায় দেখা যাচ্ছে ফ্ল্যাট তৈরি করতে গিয়ে ড্রেন বন্ধ করে নির্মাণ সামগ্রী, না এগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, পেনাল্টি ফাইন করা হচ্ছে। সার্বিকভাবে আমরা চেষ্টা করছি, যখনই আমরা খবর পাওয়া গেছে বা আমরা চাইবো যে এলাকার লোকগুলি যাতে এলাকার লোকে যা বসবাস করেন, কোথাও যদি ড্রেন বা আবর্জনা ফেলা হয় তারা ফেলেন, কিংবা কোনো ফ্ল্যাট করতে গিয়ে তাদের সামগ্রীগুলি যদি ড্রেনের উপর রাখেন, আমাদের আমাদের বলার জন্য এবং আমাদের টাস্কফোর্স এবং আমাদের অফিসাররা প্রতিনিয়ত বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন, আমাদের কর্পোরেটরও আছেন, এইগুলি হয়তো ব্যবস্থা গ্রহণ করা হয়। দেখবেন এখন অনেকটা বন্ধ হয়ে গেছে, তবুও আমরা চেষ্টা করছি সার্বিক যাতে ড্রেনের উপরে কোনো আবর্জনা না ফেলে বা ড্রেনের উপর ডেকে কোনো সামগ্রী না রেখে যে বিল্ডিংয়ে কাজ করছে না, এটা আমরা বন্ধ করে দেওয়ার চেষ্টা করছি। Bureau Report, Voice 18.